প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে আরোপিত লকডাউন তড়িঘড়ি করে না তোলার ব্যাপারে হুঁশিয়ারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস বলেছেন, কিছু দেশে নতুন সংক্রমণ ও মৃত্যু কমছে, কিন্তু অন্য দেশগুলোয় এই সংখ্যা বাড়ছে, তাই এখনই লকডাউন শিথিল করা যাবে না। লকডাউন তুললে খারাপ পরিণতি ভোগ করতে হবে। এছাড়া হাত ধোয়া, সামাজিক দূরত্বের নিয়মকানুন মেনে চলা শিথিল করা যাবে না। লকডাউন প্রত্যাহার বা শিথিল করার আগে তিনি 6টি শর্ত পূরণেরও তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বজুড়ে করোনা মহামারীর অব্যাহত বিস্তার একটা জিনিসই দাবি করে, সেটা হলো শিক্ষা। এই গ্রহের প্রত্যেক মানুষকেই এই রোগ থেকে সুরক্ষিত হতে হবে। স্বাস্থ্যসেবায় আরও বিনিয়োগে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বানও জানান। মহাপরিচালক তেড্রোস বলেন, কিছু দেশ এখনও তথাকথিত লকডাউন ও ঘরে থাকার নির্দেশ শিথিল করতে শুরু করেছে, কিন্তু পদক্ষেপগুলো শিথিল করা যাবে না। লকডাউন তুললে মহামারী আরও ভয়াবহ রূপে ফিরে আসতে পারে। আমরা এখনও মহামারীর প্রথম ধাপে রয়েছি, আমাদের সর্বদাই সচেতন থাকতে হবে। তিনি বলেন, সুরক্ষিত থাকার খুব সাধারণ একটি কৌশলই এখন সেরা কৌশল, সেটা হলো হাত পরিষ্কার করা। হাত ধোয়ার এই অভ্যাস জীবন মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। তিনি বলেন, করোনা হুমকি মোকাবেলায় পুরো বিশ্বের একজোট হয়ে লড়াই করার এটাই সুযোগ। শুধু তাই নয়, এই পরিস্থিতি সবার জন্য অভিন্ন এক ভবিষ্যতের হাতছানি দিচ্ছে, যেখানে সব মানুষই সর্বোচ্চ মানদণ্ডের স্বাস্থ্যসেবা পাবে। তিনি বলেন, এই ভাইরাস আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে এবং একে পরাজিত করতে আমাদের একজোট হয়ে উপকরণ তৈরি ও বণ্টন করতে হবে। করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা, টিকা তৈরি ও চিকিৎসায় বিশ্ব নেতাদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন আন্দুমো। তিনি বলেন, আমরা কত দ্রুত ও কত কার্যকর এ ব্যবস্থা করতে পারব সেটা বিষয় নয়, বিষয় হলো কতটা সুষমভাবে আমরা তা বণ্টন করতে পারব। আমরা কেউ এমন পৃথিবী মেনে নিতে পারি না যেখানে কিছু মানুষ সুরক্ষিত সবাই নয়, সবাই সুরক্ষিত না হলে কেউ নিরাপদ নয়। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে পরিচালক তেড্রোস বলেন, করোনার শনাক্তকরণ পদ্ধতি, চিকিৎসা ও প্রতিষেধক উদ্ভাবনে সহায়তা দিতে ও সমহারে বিতরণ নিশ্চিত করতে 40টি দেশের নেতারা যুক্ত হয়েছেন। করোনা প্রতিষেধক, শনাক্তকরণ পদ্ধতি ও চিকিৎসা পদ্ধতি উদ্ভাবনের গবেষণায় এখন পর্যন্ত 740 কোটি ইউরো তহবিলের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এটি বৈশ্বিক সংহতির একটি শক্তিশালী ও অনুপ্রেরণাদায়ী প্রদর্শন। লকডাউন শিথিলে 6 শর্ত। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এমন ভয়াবহ পরিস্থিতিতেও লকডাউন তুলে নেওয়ার চিন্তা করছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই পথে হাঁটছে জার্মানি, চীন সহ বিশ্বের আরও কয়েকটি দেশ। এমন অবস্থায় লকডাউন শিথিল করা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লকডাউন প্রত্যাহার বা শিথিল করার আগে যে 6টি শর্ত পূরণের তাগিদ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেগুলি হলো রোগের আক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা, দেশের স্বাস্থ্য বিভাগে প্রত্যেক রোগীকে শনাক্ত, পরীক্ষা, আইসোলেশন, চিকিৎসা এবং সংস্পর্শে আসা প্রত্যেককে শনাক্ত করতে সক্ষম, হাসপাতাল, নার্সিংহোম, সেবাকেন্দ্রগুলোর মতো নাজুক স্থানগুলোর ঝুঁকি নিম্ন পর্যায়ে নামিয়ে আনা, স্কুল, কলেজ, অফিস, আদালত, অন্য সব দরকারি স্থানে সুরক্ষামূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, বাহির থেকে আসা নতুন রোগীদের সামলানো, সমাজের বাসিন্দারা পুরোপুরি সচেতন, সতর্ক ও নতুন জীবনের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হওয়া। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।